জি ওয়ালাইকুম একটি প্রশ্ন করেছেন ওনার বন্ধুর তরফ থেকে তা হচ্ছে যে ওনার এক বন্ধু তার কোন নিকটাত্মীয়কাল করেছেন এবং এলাকার ইমাম সাহেব বলেছেন যে কাফারা দিতে হবে নামাজ যেগুলো ছুটে গেছে তো আসলে তো এটা একটি বানোয়াট ফতোয়া এটা আমরা অনেক আগে থেকেই বলেছি বা বলে আসতেছি বা আপনারাও শুনেছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফতোয়া দিলেই কি তারা মানবে কারণ বিশেষ করে আমাদের হানাফি সমাজ বাংলাদেশে যারা যে সমস্ত এলাকায় বা হানাফি সমাজ আছে প্রত্যেক এলাকাতেই প্রায় এরকম তারা করে থাকে আলহামদুলিল্লাহ আহলাদিসমুল্লাহ আমারা এরকম কাজ করেনি বা তাদের মতে এটা জায়জা নয় এবং এটা শরীয়ত বিরোধী কাজ তো আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম তার উম্মরদেরকে বলে গেছেন আল্লাহ রবাহ আলমিন বলেছেন কোথায় কোথায় কাফারা লাগবে ওমরাতে বা হজে কোনো গলত করলে কাফার আছে জেহারে কাফারা আছে রমজান অবস্থায় স্ত্রী সহবাস করলে কাফার আছে কসমের কাফার আছে কিন্তু নামাজ না পড়লে ওর কোনো কাফারা আমরা কোরআন হাদিসের কোথাও খুঁজে পাইনি কোনো দলিল নেই যদি কেউ বলে দিতে হবে তাহলে তাদের কাছ থেকে দলিল খুঁজতে হবে যে না তারা প্রমাণ দিবে প্রমাণ দিয়ে সাব্যস্ত করবে যে না ইসলামের মাঝে কাফারার বিধান আছে এবং পরিমাণটা এতটুকু অথচ আমরা জানি যে কাফার অত দূরের কথা নামাজ না পড়ার কারণে কেউ মুসলমানই থাকতে পারে না আল্লাহ রসূস আল্লাহ্লাহ রেহস সাল্লাম তাকে মুসলমানের অন্তর্ভুক্তই করেন নাই আল্লাহদুল্লেদ ইবেই নে না ওবেই নাহমু সৈলা হাম তারা কা হাফাখাত কাফার এবং রাদী আল্লাহ তালাহ বলেন লা দা ফিল ইসলামী লিতার কি সয়েলা নামাজ না পড়লে তার কোন অংশ নেই ইসলামের মাঝে আব্দুল্লেম না আব্বাস রাদী আল্লাহ আন হমা স্পষ্টভাবে বলে যান যে না নামাজ ত্যাগকারী যে কাফের এটা কেমন কাফের কুফুরে আমালি না কুফুরে এতে কাদি তিনি বলেন আল কুফুর দু না কুফরিন এটা কুফুরি কিন্তু ছোট কুফুরি তার মানে এটা হচ্ছে আমলের দিক থেকে কুফুরি কাজে নামাজ না পড়লে তার কি গোনা সেটা আমাদের সমাজের মানুষকে বোঝানো দরকার নামাজ না পড়লে কি ক্ষতি হবে সেটা বোঝানো দরকার মানুষ নামাজ পড়বে না ছেড়ে দিব তাদেরকে মৃত্যুর পরে কাফারা আদায় করে নিজের পকেট ভারী করব সত্যি এটা লজ্জাজনক বিষয় এবং সমাজের মাঝে বিরাট বড় একটা বেদি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন আমি